হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ডাফেন দত্ত কোয়েশ্চেন ব্রাঞ্চ ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য যে কোয়েশ্চেন ব্রাঞ্চটা রয়েছে, এই কোয়েশ্চেন ব্রাঞ্চ থেকে আমাদের ইউনিট 2 যেটা ভার্ডস আছে অর্থাৎ পোয়েট্রি, পোয়েট্রির মধ্যে একটা ইম্পর্টেন্ট কবিতা রয়েছে, সেই ইম্পর্টেন্ট কবিতাটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং বাই WB Yeats। সেই সেকেন্ড কামিংয়ের সমস্ত MCQ টাইপ কোয়েশ্চেন এই বইতে যা দেয়া রয়েছে সেইগুলো এই ভিডিওতে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তাই ভিডিওটিকে কমপ্লিট দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা শুরু করি। আমরা চলে এসেছি দ্য সেকেন্ড কামিং এই কবিতাটির MCQ টাইপ কোয়েশ্চেনের জায়গায়। তো প্রথম কোয়েশ্চেন রয়েছে, নাম্বার 1, দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন বাই, সঠিক উত্তর হচ্ছে অপশন B, WB Yeats। 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য সেকেন্ড কামিং, সঠিক উত্তর হচ্ছে অপশন C, দ্য সাইকেল অফ হিস্ট্রি অ্যান্ড কেওস। নেক্সট হচ্ছে নাম্বার 3, হুইচ হিস্টোরিক্যাল ইভেন্ট ইনফ্লুয়েন্সড ইয়েটস টু রাইট দ্য সেকেন্ড কামিং, সঠিক উত্তর হচ্ছে অপশন C, World War I। এখানে আমি একটা কথা বলে রাখি, এই বইতে যে ধরনের অপশানগুলো রয়েছে তার উপর বেস করেই কিন্তু অ্যান্সারগুলো করা। কোনো ক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে, ভিন্ন মত থাকতেই পারে, সেগুলো অন্যত্র আমরা ডিসকাস করতে পারবো। আপাতত এই বইতে যে অপশানগুলো রয়েছে বা যদি কোনো অপশান মনে হয় যে সম্পূর্ণভাবে ভুল রয়েছে, সেই কোয়েশ্চেনকে কিন্তু আমি অ্যাভয়েড করে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইমেজারি ডাজ ইয়েটস ইউজ ইন দ্য সেকেন্ড কামিং, এটার জন্যে সঠিক উত্তর হচ্ছে, প্রথমটা দেওয়া আছে ন্যাচারাল সাইকেল, 2 নম্বরে আছে বিবলিক্যাল এলিউশন, 3 নম্বরে হচ্ছে অ্যানিমাল সিম্বলিজম, এই সবগুলোই আছে। সুতরাং আমরা নেব অল অফ দিজ। এরপরে 5-এরটা, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন B, দ্য কোলাপস অফ অ্যান এরা। নেক্সট নাম্বার 6, নাম্বার 6-এর কোয়েশ্চেন হচ্ছে, হুইচ লিটারারি মুভমেন্ট ডাজ দ্য সেকেন্ড কামিং বিলং টু, সঠিক উত্তর হচ্ছে অপশন B, মডার্নিজম। নেক্সট নাম্বার 7, হাউ ডাজ ইয়েটস ডেসক্রাইব দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য পোয়েম, সঠিক উত্তর হচ্ছে অপশন D, অ্যাজ কেওটিক অ্যান্ড টার্বিউলেন্ট। নেক্সট নাম্বার 8, দ্য এক্সপ্রেশন টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার রেফার্স টু, সঠিক উত্তর হচ্ছে অপশন B, দ্য সাইক্লিক্যাল নেচার অফ হিস্ট্রি। নেক্সট নাম্বার 9-এ বলা আছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার, সঠিক উত্তর হচ্ছে অপশন D, দ্য ফ্যালকনার। নেক্সট নাম্বার 10, হিয়ার জায়ার সিম্বলিক্যালি প্রেজেন্ট, সঠিক উত্তর হচ্ছে অপশন C, প্রোগ্রেস অফ টাইম। নেক্সট নাম্বার 11, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য র্যাপিড মোশন দ্য থিংস, সঠিক উত্তর হচ্ছে অপশন D, ফল অ্যাপার্ট। নেক্সট নাম্বার 12, টার্নিং অ্যান্ড টার্নিং অ্যাজ এ রেজাল্ট অফ দিস, সঠিক উত্তর হচ্ছে কী কী আছে, অপশন A হচ্ছে দ্য স্পাইরাল ইজ ওয়াইডনিং, নাম্বার B হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, নাম্বার C হচ্ছে দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এই সবগুলোই ঠিক, তাই আমরা করবো অপশন D, অল অফ দিস। নেক্সট নাম্বার 13, হোয়াট ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সঠিক উত্তর হচ্ছে অপশন B, মেয়ার অ্যানার্কি। নেক্সট নাম্বার 14, হোয়াট কাইন্ড অফ টাইড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডিমস দ্য ভিজন, সঠিক উত্তর হচ্ছে অপশন C, টাইড অফ ব্লাড। নেক্সট নাম্বার 15, হোয়াট সেরিমনি ইজ ড্রাউন্ড, সঠিক উত্তর হচ্ছে অপশন C, সেরিমনি অফ ইনোসেন্স। নেক্সট নাম্বার 16, হু ল্যাক কনভিকশন, সঠিক উত্তর হচ্ছে অপশন A, দ্য বেস্ট। নেক্সট নাম্বার 17, হোয়াট ডু দ্য বেস্ট ল্যাক, সঠিক উত্তর হচ্ছে অপশন C, কনভিকশন। নেক্সট নাম্বার 18, দ্য ওয়ার্স্ট আর ফুল অফ, সঠিক উত্তর হচ্ছে অপশন B, প্যাশনেট ইন্টেন্সিটি। নাম্বার 19, হোয়াট ইজ অ্যাট হ্যান্ড, সঠিক উত্তর হচ্ছে অপশন B, সেকেন্ড কামিং। 20, এই কোয়েশ্চেনটায় অপশানে একটু ভুল আছে, যেমন বলা আছে এখানে, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, হোয়াট আর রেফার টু অ্যাজ দোজ ওয়ার্ডস, এখানে যে অপশানগুলো আছে একটাও ঠিক নেই, এটার জন্য সঠিক উত্তর হবে সেই ওয়ার্ডটা হচ্ছে সেকেন্ড কামিং, এই ওয়ার্ডটা প্রোনাউন্সই করা হলো, সঙ্গে সঙ্গে একটা ভিজন আমাদের সামনে এলো। 21,
বলা আছে হোয়াট হ্যাপেন্স অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ডস সেকেন্ড কামিং আর আটার্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাভেলস হিজ সাইট। নেক্সট 22, হোয়াট ট্রাভেলস দ্য সাইট, সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি। নেক্সট নাম্বার 23, দ্য ভাস্ট ইমেজ ইজ সিন ইন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্যান্ডস অফ ডেজার্ট। নাম্বার 24, দ্য বডি অফ দ্য বিস্ট লাইক ইমেজ ইজ দ্যাট অফ এ, সঠিক উত্তর হচ্ছে অপশন এ লায়ন। নেক্সট নাম্বার 25, দ্য হেড অফ দ্য ইমেজ ইজ দ্যাট অফ এ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি ম্যান। নেক্সট নাম্বার 26, হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ হোয়াট আর দ্য শ্যাডোজ অফ, সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডেজার্ট বার্ডস। নেক্সট নাম্বার 27, 20 centuries অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্সড টু, সঠিক উত্তর হচ্ছে অপশন বি নাইটমেয়ার। নেক্সট 20 centuries অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই, সঠিক উত্তর হচ্ছে অপশন এ রকিং ক্রেডল। নাম্বার 29, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার সাজেস্ট, সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্য কমিউনিকেশন বিটুইন দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার হ্যাজ ডিসরাপ্টেড। নেক্সট নাম্বার 30, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস এ ফ্যালকন, সঠিক উত্তর হচ্ছে অপশন বি এ বার্ড অফ প্রে। নাম্বার 31, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ এ ফ্যালকনার, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি টু ট্রেন অ্যান্ড হান্ট উইথ ফ্যালকন। নেক্সট নাম্বার 32, হোয়াট ডাজ দ্য ফ্যালকন রিপ্রেজেন্ট, সঠিক উত্তর হচ্ছে অপশন সি কেওস অ্যান্ড ডিসঅর্ডার। নেক্সট নাম্বার 33, হোয়াট ডাজ দ্য ফ্যালকনার রিপ্রেজেন্ট, সঠিক উত্তর হচ্ছে অপশন এ হিউম্যানিটিজ স্ট্রাগল ফর পাওয়ার। নাম্বার 34, হোয়াট ডাজ দ্য লাইন থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড সিগনিফাই, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দ্য কোলাপস অফ ট্র্যাডিশনাল ভ্যালিউজ অ্যান্ড স্ট্রাকচার। নেক্সট নাম্বার 35, দ্য মিনিং অফ থিংস ফল অ্যাপার্ট দ্য মিনিং অফ ফল অ্যাপার্ট ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি লুজ কোহেশন। নেক্সট নাম্বার 36, হোয়াট ডাজ দ্য সেন্টার প্রাইমারিলি রিপ্রেজেন্ট, সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য স্টেবিলিটি অ্যান্ড অর্ডার অফ সোসাইটি। নেক্সট 37, হোয়াট ডাজ দ্য ফ্রেজ মেয়ার অ্যানার্কি লুজড আপন দ্য ওয়ার্ল্ড সিগনিফাই, সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্য এমার্জেন্স অফ কেওস অ্যান্ড ডিস ইন্টিগ্রিটি। নেক্সট নাম্বার 38, হোয়াট ডাজ অ্যানার্কি মিন, অ্যানার্কি মিনস অপশন বি কেওস অ্যান্ড ডিসঅর্ডার। নেক্সট নাম্বার 39, হোয়াট ডাজ লুজড আপন মিন, সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিলিজড। নেক্সট 40, দ্য এক্সপ্রেশন মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড সাজেস্ট, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এ কমপ্লিট ব্রেকডাউন অফ সোশ্যাল ডিসঅর্ডার। নেক্সট 41, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিহোয়ার প্রাইমারিলি সিগনিফাই ইন দ্য পোয়েম, সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্য স্প্রেড অফ ভায়োলেন্স কেওস অ্যান্ড ডিসঅর্ডার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। নেক্সট নাম্বার 42, হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ইনোসেন্স, সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইট ইজ লস্ট অর ডিস্ট্রাক্টেড। নেক্সট নাম্বার 43, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড সাজেস্ট, সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইনোসেন্স ইজ করাপ্টেড। নেক্সট নাম্বার 44, হোয়াট ডাজ ইনোসেন্স মিন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি নেইভিটি। নেক্সট নাম্বার 45, হোয়াট ডাজ দ্য ড্রাউনিং of the ceremony of innocence symbolize, সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্য এন্ড অফ এ সোশ্যাল অর্ডার অর ট্র্যাডিশন। নেক্সট নাম্বার 46, হু আর দ্য বেস্ট রেফার্ড টু ইন দ্য লাইন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি পিপল উইথ হাইয়েস্ট মরাল ক্যারেক্টার অ্যান্ড ভার্চুজ। নেক্সট নাম্বার 47, হোয়াট ডাজ দ্য বেস্ট ল্যাক ইন দ্য পোয়েম, সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য পাওয়ার অফ কনভিকশন ইন ড্রাইভিং অ্যাকশন। নেক্সট 48, হোয়াট ডাজ দ্য লাইন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি সিগনিফাই, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দ্য প্রিভ্যালেন্স অফ এক্সট্রিমিজম ইন সোসাইটি। নেক্সট 49, হু আর দ্য ওয়ার্স্ট রেফার টু ইন দ্য পোয়েম, সঠিক উত্তর হচ্ছে অপশন এ পিপল অফ লো মরাল ক্যারেক্টার।
নাম্বার 50, হোয়াট মাইট বি দ্য কনসিকুয়েন্স অফ দ্য ওয়ার্ডস বিং ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি অ্যাজ সাজেস্টেড বাই দ্য লাইন? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, দে কজ কেওস অ্যান্ড ডিস্ট্রাকশন। নেক্সট নাম্বার 51, হোয়াট ডাজ দ্য স্পিকার ইমপ্লাই বাই ইউজিং দ্য ওয়ার্ড সিওরলি ইন দ্য লাইন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সার্টেনলি, সার্টেনটি। 52, হোয়াট টোন ডাজ দ্য স্পিকার কনভে ইন দ্য লাইন সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অ অ্যান্ড ওয়ান্ডার। 53, হোয়াট ডাজ দ্য লাইন সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য থিম অফ দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইট সাজেস্ট অ্যান ইম্পেন্ডিং চেঞ্জ অর ক্রাইসিস। নেক্সট নাম্বার 54, ইন দ্য লাইন সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, হোয়াট ডাজ সেকেন্ড কামিং রেফার টু? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দ্য রিটার্ন অফ এ রিলিজিয়াস ফিগার। নেক্সট নাম্বার 55, হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাট হ্যান্ড ইমপ্লাই ইন দ্য লাইন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইমিডিয়েসি। নেক্সট নাম্বার 56, হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দ্য ফ্রেজ দ্য সেকেন্ড কামিং ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এ মেটাফোর ফর সোশ্যাল আপহেভেল। নেক্সট 57, হোয়াট ইভেন্ট ইজ বিং ডিসক্রাইবড অ্যাজ হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট ইন দ্য সেকেন্ড কামিং? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দ্য রিটার্ন অফ এ মেসিয়ানিক পার্সন। নেক্সট 58, হোয়াট ডাজ দ্য টার্ম সেকেন্ড কামিং টিপিক্যালি রেফার টু? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, দ্য রিটার্ন অফ এ রিলিজিয়াস ফিগার। নেক্সট 59, হোয়াট ডাজ স্পিরিটাস মান্ডি রেফার টু ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দ্য কালেক্টিভ আনকনসাস। নেক্সট 60, হাউ ডাজ দ্য স্পিকার ফিল অন এনকাউন্টারিং দ্য ইমেজ অফ স্পিরিটাস মান্ডি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কনফিউজড। নেক্সট 61, হোয়াট ইমেজারি ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিরিটাস মান্ডি? এইটায় আমার একটু কনফিউশন আছে, যদিও কাছাকাছির মধ্যে একটা সোয়ার্লিং ভর্টেক্স হতে পারে, কিন্তু কোয়েশ্চেনে আমার মনে হয় একটু এরর আছে, এটা অ্যাভয়েড করা ভালো। নেক্সট 62, হোয়াট ডাজ স্পিরিটাস মান্ডি রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হোপ। নেক্সট 63, হোয়াট ডাজ দ্য স্পিকার্স রিয়াকশন টু দ্য রেভেলেশন অফ স্পিরিটাস মান্ডি? এটা হচ্ছে অপশান বি, অফুল। 64, হোয়াট ইজ দ্য প্রাইমারি সেন্স বিং ট্রাভেলড ইন দ্য লাইন ট্রাভেলস মাই সাইট সাম হোয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট? সঠিক উত্তর হচ্ছে কোন সেন্সটাকে প্রথম অ্যাপিল করেছে, না অপশান বি, সাইট। নেক্সট, হোয়াট ডাজ দ্য টার্ম স্যান্ডস অফ দ্য ডেজার্ট সাজেস্ট? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইলিউশন অফ পাওয়ার। নেক্সট 66, হোয়াট এক্সপ্রেশন বেস্ট অ্যালাইন্স উইথ দ্য মিনিং অফ দ্য লাইন ট্রাভেলস মাই সাইট সাম হোয়ার ইন স্যান্ডস অফ ডেজার্ট? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্য স্পিকার ইজ হান্টেড বাই এ ট্রাভেলড মেমোরি। নেক্সট নাম্বার 67, হোয়াট হিস্টোরিক্যাল ইমেজ ইজ সিমিলার টু দ্য ওয়ান ডিসক্রাইবড ইন দ্য সেকেন্ড কামিং? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দ্য স্ফিঙ্কস। নেক্সট 68, হোয়াট ইজ দ্য প্রাইমারি ইমোশন ইভোকড বাই দ্য লাইন এ শেপ উইথ লাইন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ফিয়ার। নেক্সট 69, হোয়াট ডাজ দ্য লায়ন বডিজ হিউম্যান হেডস ক্রিয়েচার সিম্বলাইজ ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কেওস অ্যান্ড ডিসঅর্ডার। নেক্সট নাম্বার 70, হোয়াট থিম ইজ সেন্ট্রাল টু দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ। নেক্সট নাম্বার 71, হোয়াট ডাজ দ্য লাইন এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ডিস্ট্রাকশন। নেক্সট 72, হোয়াট ইমেজ অফ দ্য সান উই গেট ফ্রম দ্য লাইন এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এ ফিলিং অফ আনসার্টেনটি অ্যান্ড ডিসপেয়ার। নেক্সট নাম্বার 73, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পিটিলেস মিন ইন দ্য লাইন এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ক্রুয়েল। নেক্সট 74, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ব্ল্যাঙ্ক ইন দ্য মিন ইন দ্য লাইন এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ডিভয়েড অফ ইমোশন। নেক্সট নাম্বার 75,
হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ মুভিং ইটস স্লো থাই ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অপশান সি, এ লায়ন। নেক্সট 76, হুইচ বার্ডস আর রেফার্ড টু ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ডেজার্ট বার্ডস। নাম্বার 77, হাউ ডাজ দ্য ওয়ার্ড শ্যাডোজ কন্ট্রিবিউট টু দ্য ইমাজারি অফ দ্য লাইন শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস? সঠিক উত্তর হচ্ছে সবগুলোই হবে, অপশান এ হচ্ছে ইট সাজেস্ট এ সেন্স অফ ডেঞ্জার, অপশান বি হচ্ছে ইট অ্যাডস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য বার্ডস আর লার্কিং, অপশান সি হচ্ছে ইট ইমপ্লাইজ এ লেয়ার অফ মিস্ট্রি। সুতরাং আমরা করব অপশান ডি, অল অফ দিস। নেক্সট 78, হোয়াট রোল ডাজ দ্য বার্ড প্লে ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দে কন্ট্রিবিউট টু দ্য সেন্স অফ ডেজোলেশন। নেক্সট নাম্বার 79, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেজার্ট সিম্বলাইজ ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ডেথ অ্যান্ড ডেজোলেশন। নেক্সট 80, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লাইন দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট নাও আই নো? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্য স্পিকার ফিলস এন লাইটেন ডেসপাইট দ্য ডার্কনেস। নেক্সট নাম্বার 81, দ্য হোয়াট ফিলিং ডাজ দ্য ওয়ার্ড ডার্কনেস কনভে ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফিয়ার। নেক্সট নাম্বার 82, হোয়াট হ্যাজ দ্য স্পিকার learned as expressed in the line the darkness drops again but now I know? Shorty Kuttura option C, the speaker found understanding despite darkness. Next 83, what does Tony sleep referred to in the poem? Shorty Kuttura option C, a deep unresponsive sleep. Next 84, what does 20th century symbolize in the poem? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এ স্পেসিফিক হিস্টোরিক্যাল পিরিয়ড। 85, হোয়াট ইজ হাউ ইজ দ্য ওয়ার্ড স্টোনি ইউজড ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হার্ডনেস। 86, হোয়াট মাইট বি অ্যাওয়াকেনিং ফ্রম দ্য স্টোনি স্লিপ মেনশন ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ ক্রিয়েচার। নেক্সট 87, হোয়াট ডাজ ভেক্স টু নাইটমেয়ার ইমপ্লাই ইন দ্য লাইন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, disturbed. Next 88, what does the phrase rocking cradle refer to? Shorty Kuttura option C, sense of disturbance. Next 89, what does the phrase rough beast imply? Shorty Kuttura option C, it is monstrous. Next number 90, what does the phrase its hour came round at last suggest? Shorty Kuttura option B, the beast has finally appeared. Next 91, what is the significance of the phrase its hour come round at last? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইট সাজেস্ট দ্য ফুলফিলমেন্ট অফ এ প্রফেসি। নেক্সট 92, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্লাউচেস সাজেস্ট অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লেজিনেস। নেক্সট 93, হোয়াট টোন ডাজ দ্য লাইন স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন কনভে? সুতরাং এইটার অ্যান্সার হচ্ছে অপশান এ, পেসিমিস্টিক। নেক্সট নাম্বার 94, হোয়াট ডাজ দ্য ফ্রেজ টু বি বর্ন ইমপ্লাই ইন দ্য পোয়েম? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইট ইজ সামথিং নিউ অ্যান্ড আননোন। নেক্সট নাম্বার 95, হোয়াট ডাজ বেথলেহেম সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যান অ্যাপোক্যালিপটিক সেটিং। নেক্সট নাম্বার 96 অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য লাইন স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন ইমপ্লাই ইন দ্য সেকেন্ড কামিং? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কেওস অ্যান্ড ডিভাস্টেশন আর অন দ্য ওয়ে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, দ্য সেকেন্ড কামিং বাই ডাব্লিউ বি ইয়েটস, যেটা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে রয়েছে। সেখান থেকে সমস্ত সিম্পল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং তার আনসার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করে, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।